পুড়েছে মন পুড়েছে যা ছিল আমার ছবি তোর হাতে

তো ঈদ মোবারক মাই অল ফ্রেন্ড আমি ঈদ মোবারক জানাতেই ভুলে গেছে আগে ইন্ট্রো দিয়ে দিয়েছি তো যাই হোক ঈদ মোবারক জানিয়ে দিয়েছি তোমাদের তো আজকে হচ্ছে আমাদের সবথেকে বড়ো ফেস্টিভ্যাল তো আজকের দিনটা আমরা সবাই খুব এনজয় করে কাটাবো দিনটা খুব মজা করবো আনন্দ করবো এটাই হচ্ছে আমাদের ঈদ আর রান্নাবান্না যেটা হয় সেটা তো হবে আমার তো রান্নাবান্না কিছু করতে হয় না তাই আমি রান্নাবান্না সম্বন্ধে কিছু বুঝি না তো কাল রাত থেকে একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আটটা বাজে এখনো চান টান করে নিই চান টান করে রেডি হয়ে আসছি আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা অনেক ভালো লাগবে ভিডিওটা আর ঈদের দিনটা তোমরা সবাই আমার মতো খুব এনজয় করে কাট ভিডিওটা হচ্ছে কালকে রাতের এই সাইডে জন্য দুধ গরম করা হচ্ছে আর এক সাইডে করা হচ্ছে বিপটা রান্না করছে কিন্তু ঈদের আগের দিন রাতে ওকেই রান্না করতে দেওয়া হয় যতদিন থেকে বিয়ে হয়েছে তাই আজকেও শাশুড়ি ওকেই দায়িত্ব দিয়েছে তাইও রান্না করছে রান্না করছে শোনাও না একটু শাশুড়ি রান্না করতে দিয়েছে দেখ কিচেন থেকে এসে দেখি আফিফ রুমের মধ্যে খুব ডান্স করছে হোম থিয়েটারে গান বাজছে তো সেটা কপিরাইটের জন্য কাট করেছি এদিকে আপা মেহেন্দি পড়ছে বর্ষার কাছে এখনই আসলো আপা কারণ ঈদের আগের দিন রাতে ও না আসলে মানে ঈদটা যেন মনে হয় কেমন কেমন লাগছে তাই প্রতি বছর আগের দিন রাতে ও কিন্তু আসে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি যায় সকাল হয়ে গেছে তো অপু যাবে এখন নামাজে তাই ও রেডি হচ্ছে ও নামাজে যায় ওর বাড়িতে মানে ওর পাড়াতে যায় আমাদের এখানে নামাজ পড়ে না আমাদের এখানে নামাজের টাইম হচ্ছে সাড়ে সাতটা এতক্ষণ নামাজ হচ্ছে আমাদের এখানে আমি সকালে বসে বসে এডিট করছি যতটা পারি এডিট করে দেখে দিই আর ওদের ওখানে নামাজের টাইম হচ্ছে সাড়ে আটটা তাই ও একটু লেট করেই যাচ্ছে আর পাঞ্জাবিটা কিন্তু পুরোটা আমার চয়েসের কারণ আমরা ম্যাচিং ম্যাচিং নিয়েছি খুবই সুন্দর একটা কালার আমি কিন্তু এখনও রেডি হইনি আর তোমরা নিশ্চয়ই আমাদের দুজনের লোক সামনে এতক্ষণ দেখেই নিয়েছ তো ও এখন যাবে আর ওকে আমি একটু পায়েস দেব এখন কারণ মিষ্টি মুখ করে নামাজে যেতে হয় এরপরে রেডি করাবো আফিফকে আফিফের পাঞ্জাবি এটা তো আফিফের পাঞ্জাবির কালার আমি কিছুতেই ভালো পেলাম না সব এই রকমই ব্ল্যাক ব্লু পাচ্ছিলাম আর ম্যাচিং তো পেলাম না তাই ভাবলাম যে ব্লু কালারটাই নিই তো আপনি এখন রেডি করাই আমি মুবারক বাইকে রেডি সেডি করিয়ে আমি রেডি হলাম তা আমার ড্রেসটা কেমন লাগছে আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো এই ড্রেসের জন্য পাগল মানে আমি ড্রেসটা পেয়ে কতটা খুশি আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছি তো বেরিয়ে বাইরে আসলাম আমার তো এখন কোনো সঙ্গী নেই অপু ছাড়া অপু তো এখন নামাজে গেছে ও এখন বাড়িতে আছে তাই এই সামনে কমিউনিটি হলে জায়গাটায় আসলাম এখানে ফটোশ্যুট ভিডিও করার জন্যে কারণ বেলগুনিটাই বেশ ভালো লাগে ফটোশ্যুট করলে বা ভিডিও করলে সেই কারণে আমি এখানে আগে আসলাম আর আমার সঙ্গে আছে বাণী বর্ষা কি করবো বলো সঙ্গে না থাকলে আমার এদের সঙ্গেই বেড়াতাম ফ্রেন্ডরাও নেই আমার বন্ধুরা এখনও আসেনি তো এই জায়গাটাই ডেকোরেশন হয় তো এইখানে আমি একটু ভ্যাগ করে নিলাম আমার পছন্দের ড্রেসটা নিয়ে আমি থ পাচ্ছি না আমি যে কী করবো আমি নিজেও ভেবে পাচ্ছি আমার এতটাই পছন্দ আর এইখানে সবাই হাই করলো বর্ষার বান্ধবীরা বাণী আসলে আমার সঙ্গীকেও নেই অপ্পু ছাড়া তাই আমি একা একা ঘুরে বেড়াচ্ছিলাম তো অপুর এখন ওয়েট করছি তো আমি এসে একটু বসলাম তো অপু আসলে ওর সঙ্গে একটু বেরোবো আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো

এরপর দেখো আমার সোনা মানা চলে এসেছে তাই আমরা রাস্তায় চলে আসলাম ফটোশ্যুট করতে মানে রাস্তায় ফটোশ্যুট করতে খুব ভালো লাগে ঈদের দিনে তো কোনো ভালো ব্যাকগ্রাউন্ড হয় না আর আজকের ওয়েদারটা এতটাই ডাল যে ছবি একদমই ভালো আসছে না তাই ও আমার ফটোশ্যুট করছে আর বানিয়ে এদিকে ফ্লব ভিডিও নিচ্ছে মানে খুব ভালো লাগে আমার এরকম ভিডিও করতে সেই কারণে বাণীকে ধরে নিয়ে আসলাম চল না একটু ফটোশ্যুট করে দিবি আমাদের দুজনের তো দুজনে যখন ফটোশ্যুট করছিলাম সেটাকে ক্যাপচার করতে পারিনি কারণ বাণী একসঙ্গে দুটো ফোন সামলাতে পারবে না তাই আর এখন ওপো আমার ফটোশ্যুট করছে আর এদিকে বানি ভিডিও করছে তো আগেই বললাম যে ড্রেসটা নিয়ে আমি থ পাচ্ছি না আমার এতটাই পছন্দের ড্রেস অনেকে বলছে লাইট কালার লাইট কালার আর লাইট কালার তো কী হয়েছে ড্রেসটা তো সুন্দর এই যে কাটিং আছে না যে ডিজাইন আছে ডিজাইনটা আমার পছন্দ আমি প্রিন্টেড বা লাইট কালার এটা নিয়ে খেপছি না আমার খ্যাপামোর কারণ হচ্ছে আমার যে পছন্দের কাটিং ছিল সেই কাটিংয়ের মানে ডিজাইনের ড্রেসটা পেয়েছি এখন যাচ্ছি শ্বশুরবাড়ি কোনো ঈদে সকালে শ্বশুরবাড়ি

আমার ছেলেটাকে এত কষ্ট করে ফটোশ্যুট করাচ্ছে একটাও ফটোশ্যুট করছে না তারপর শ্বশুরবাড়িতে শাশুড়ি একটু মাংস দিল সেটাই বসে বসে খাচ্ছি তারপর চলে আসলাম আমার মামিদের বাড়িতে এখানে টিকিয়া খাচ্ছি এই বাড়িতে অনেকগুলো টিকিয়া ছিল বাট খেতে খেতে ভুলে গেছে ভিডিও শ্যুট করতে হবে তাই হাফ জায়গাতে ভিডিও শ্যুট করলাম পূজা ছিল আমি ছিলাম সবাই বসে গল্প করছিলাম তারপর বাইরে এসে আবার ফটোশ্যুট আবার সালাম করলো তাই ঈদ সালামি দিচ্ছে আর এদিকে আফিফকে একটা ভালো লুকে পেয়েছি তাই ফটোশ্যুট করছিলাম আফিফের বাইরে সবাই দাঁড়িয়ে আছি মামা মামি সাবা মার এরা ম্যাচিং ম্যাচিং ড্রেস নিয়েছে তো এদের ফটোশ্যুট হবে তাই আমি একটু ভিডিও ক্যাপচার করলাম আর বলছে তোদের আমি একটা থাম্বেল লাগাবো দুই বোনের ওই পড়ার থেকে এসে আফিফ পাঞ্জাবি খুলে আর একটা ড্রেস পরলো কারণ ওর ঈদে অনেক 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 ড্রেস হয়েছে তারপরে বর্ষা আমি আফিফ বানি সবাই বসে বসে আড্ডা মারছিলাম বিশাল দেন এই রুমে এসে দেখি ওপু নামাজ পড়ছে তো নামাজ পড়া দিয়ে আজকে সকালের ভিডিওটা এন্ড করছি এরপরে আবার একটা ভিডিও স্টার্ট করব তো আজকে সকালের ঈদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবে আর যারা নিউ ভিজিট কর করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ঘন্টা টং করে বাজিয়ে দেওয়া